দেখতে পাচ্ছেন তারা লাকড়ি কিনে নিয়ে যায় নৌকায়, তারপরে তারা এগুলো দিয়ে চুলাতে তারা রান্না করে খাবে। তাদের জীবনযাপন এরকমই, তারা রাতে বা সন্ধ্যার দিকে তারা এই পদ্মাতে মাছ ধরে, আবার সেই মাছগুলো সকালে মৈনটঘাট আড়তে বিক্রি করে থাকেন, পদ্মার তাজা মাছ ধরেন। তারা 15 দিন 20 দিন থাকেন, আবার বাসায় চলে যায়। তাদের আসলে সিজনের উপর ডিপেন্ড করে কখন তারা মাছ ধরে এবং কখন নদীতে পদ্মায় বেশি মাছ পাওয়া যায়, তো সেটার উপর ভিত্তি করে তারা যুগের পর যুগ তাদের জেনারেশনটা আসলে হয়তো বা এইভাবেই তারা জীবনযাপন জীবিকা নির্বাহ করে থাকেন। খুবই অদ্ভুত বৈচিত্র্যময় পদ্মার বিভিন্ন রকম মাছ এই ধরনের মানুষের জন্যই আমরা কিন্তু পেয়ে থাকি। তারা যদি এই মাছ পদ্মা থেকে না ধরতো তাহলে কিন্তু হয়তো বা আমরা পদ্মার যে বৈচিত্র্য রকমের বিভিন্ন প্রজাতির মাছ সেই মাছগুলো কিন্তু আমরা পেতাম না। তো তাদের জীবনযাপন আসলে খুবই অদ্ভুত, খুবই সুন্দর এবং বৈচিত্র্যময়। যদিও তাদের জীবনটা আসলে প্রবাসীদের মতোই, তারা এই নৌকাতেই সারা রাত দিন থাকে শুধুমাত্র মাছ ধরা ছাড়া। তবুও তাদের আছে আবার আসবেন।